হ্যালো ফ্রেন্ডস, দেখুন এগুলো পালং শাক। তো এগুলো আমি আজ একটা নতুন কিছু বানাবো, সাথে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে পালং শাক, একতারি পালং শাক। এভাবে গোড়াগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখানে পালং শাকটাকে যত ছোট করে পারা যায় কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে নিচ্ছি বেসন, কিছুটা বেসন দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটা হোয়াইট অয়েল, একটা তেল, এটা হোয়াইট অয়েল, এটা হোয়াইট দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, সেগুলো আমি সব দিয়ে নিয়েছি বেসনটা পালং শাকের সাথে। এটা ভেপারে সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিই। দেখুন ফ্রেন্ডস, আমি ঢাকাটা খুলে দেখি, ভাই ভেপার হচ্ছে পুরো, আর ব্যাপারে সেদ্ধ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এটা ঠান্ডা হতে দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা কিছুক্ষণ। জলটা কাজে লেগে যাবে। দেখুন ফ্রেন্ডস, আমি কি কি নিয়েছি, তিনটে এলাচ, একটু দারুচিনি, কয়েকটা গোলমরিচ, দুটো লং, আর একটু গোটা জিরে, আর একটু গোটা পোস্ত। এটা আমি পেস্ট বানিয়ে নেবো একটা। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমি এগুলো পিস কাট পিস করে নিয়েছি, ওই সেদ্ধ জিনিসটা এভাবে কেটে নিয়েছি, কাটিং করে নিয়েছি, আর এটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা। আর কী কী নিয়েছি দেখুন, কিছুটা পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা গোটা, রসুন থেঁতো, পেঁয়াজ থেঁতো, আদা থেঁতো, একটা গোটা টমেটো পেস্ট, একটা গোটা গোটা টমেটো কাটিং, আর একটা গোটা পেঁয়াজ কাটিং, আর কাঁচা লঙ্কা, এগুলো সব মেলাবো ওখানে। তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে লঙ্কার বেসনটাকে একটু ধুনি আটকে এটাকে ভালো করে ভেজে নেব একটু। দেখুন ফ্রেন্ডস, ফ্রাই হয়ে গেছে। আমি আর একটু উপর থেকে তেল দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে হোয়াইট অয়েল। এবার আমি দিই একটু তেল, বানানো হয়ে গেছে, একটু পড়া পড়া দাগ হয়েছে, এতে হবে বেশি ভাজার দরকার নেই। একটা শাক আছে তো এটা তুলে নেব। সর্ষের তেলটা দিয়ে নিলাম, এটা ভেজে তুলে নিয়েছি। এটা ভেজে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর অল্পখানি লবণ, এই মশলাটার জন্য লবণটা দিয়ে দিচ্ছি, আদা, ভালো করে ফ্রাই করবো।
একটু রসুন, একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, এটা দিয়ে নিলাম। দেখছি টমেটোর মশলাটা হচ্ছে পেঁয়াজ সব গরম মশলা সুগন্ধিটা বার হয়ে গেছে। সেই ফুটন্ত জলটা এটার উপর আমি ভাত দিয়েছিলাম, তো জলটা দিয়ে নিচ্ছি, লবণ দেওয়া হয়ে গেছে। আর একটু জল দিয়ে নিই, গ্রেভি টাইপের হবে। ফার্স্টটা ঢেকে দিই, পেঁয়াজের থালাটা একটু ওয়াশ করে নিই, না ঢেকে দিই, ফুটে যাক। দেখুন ফ্রেন্ডস আমি কি সুন্দর ঢাকা নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এটা ফুটছে, ঢাকা দেওয়া অবস্থাতে একটু ফুটবে মশলাটা, দেখুন ফুট এসে গেছে, ফুটছে। তো এরপরে তো আমি রান্নাটা করবো, আসলে সহজ কিন্তু ফ্রেন্ডস প্রচুর টেস্টি হয় খেতে, আর একটু অন্যরকম করে খেলে মনটাও সন্তুষ্টি হয়। এবার বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। দেখুন ফ্রেন্ডস কি সুন্দর ফুটছে, তো ফুটে গেছে পুরো প্রায়। খুব সুন্দর একটা সুগন্ধি, মানে প্লেন সিম্পল কিন্তু খুব সুন্দর সুগন্ধিটা, খেতে খুব বেশি রিচেবল নয়। সিম্পল মশলা, একটু জিরা আর একটু পোস্ত আর লং এলাচ গরম মশলা পেস্ট দিয়েছি শুধু, বাকি পেঁয়াজ আদা রসুন এগুলো কমন জিনিস, বাটা রসুন। বাটা রসুন দিলাম কয়েকটা, সুন্দর সুগন্ধি হচ্ছে। এবার আমি এগুলোকে দিয়ে নেবো, এটা দিয়ে আর বেশিক্ষণ পেস্ট করবো না, পালং শাকের এগুলো। এটা চরম একটা রান্না, খুব টেস্টি হয়, আর এটাকে আমি আর হাত দেবো না, এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হবে। আবার
এটার মধ্যে একটু লিকুইডটা ঢুকে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ধনে পাতা দেবো না, কারণ সবটা সুগন্ধিতে থাকবে। বাই ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর বাই করে দিলাম, কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখাবো। একটু সুন্দর, আর ঢাকা দেব না, ঢাকা দিলে ফেটে যাবে এগুলো। এটা কম আছে, এইভাবেই কম না, ফুল আছে দিয়েছি, দুটো আঁচটা কমিয়ে দেবো এবার। একটু ফুল আছে, ফুটে যাবে একটু প্রথমত। আমি যা বানাই ফ্রেন্ড শেয়ার করি অবশ্যই। আর এটা পালঙ্গের অদ্ভুত একটা সুগন্ধি রান্না, টেস্টি বহুত। এটা মাছ মাংস না থাকলে এটা সুন্দর রান্নাটা। দেখুন কত সুন্দর হয়ে গেল। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ফুটছে, আর ফুটতে ফুটতে এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সুন্দর একটা টেস্টি হয়ে যাবে, দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। ফুটো ফুটো এই যে টমেটোটা দেখে যাচ্ছে না, টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন রান্নাটা কমপ্লিট হবে। গলে যাবে টমেটোটা তখন কমপ্লিট। দেখুন ফ্রেন্ডস আমি গ্যাসটা অফ করে দিই, এবার অফ হয়ে গেল। দেখুন ফ্রেন্ডস এবার একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি তুলে দেখাবো একটু। দেখুন কত সুন্দর তেলটা বেরিয়েছে সাইডে রান্নাটা। তারপরে আমি প্লেটে তুলে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে, খাওয়ার সময় কিভাবে খাওয়া হয়। এই রান্নাটা যত ঠান্ডা হয় তত খেতে টেস্টি হয়, গরমের থেকে ঠান্ডাতে বেশি টেস্টি হয়। তো দেখুন আমি তুলে দেখাই, এবার তুলে দেখাই না, এরকম সুন্দর একটা, এখানে আলু লাগে না, শুধু শাকই, আর এগুলো বড়া টাইপের পালং শাক। ধনে পাতাও দেওয়া যায়, আমি ধনে পাতা দিই না, আমার পালং শাকের গন্ধটাই বেশি ভালো লাগে। দেখুন চরম গরম এখন, কত সুন্দর রান্নাটা হয়ে গেল। এভাবে খেতে হয়, সুন্দর একটা রান্না, অবশ্যই বানান, অবশ্যই বানান। বাই ফ্রেন্ডস এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। এভাবে খান, গরম ঠান্ডা, ঠান্ডাটা বেশি টেস্টি হয়, গরমটাও ভালো লাগে। বাই।